কীটনাশক বানাতে পারবেন। এর আগেও আমার চ্যানেলে একটি কীটনাশকের ভিডিও আমি দিয়েছি, আর এখন যে ভিডিওটি দিতে যাচ্ছি তা অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ শীত চলে এসেছে আর শীতে ঘরে গাছে অনেক মাত্রার পোকামাকড় ধরে, আর তা থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন আপনাদের সাথে তাই আজ আমি শেয়ার করতে যাচ্ছি। তো শুরুতেই আমি একটি পটে নিয়ে নিচ্ছি 1 লিটার পানি। পানিটি একেবারেই নর্মাল তাপমাত্রা, গরম বা ঠান্ডা হওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি পুরোপুরি 1 লিটার পানি নিয়ে নিয়েছি। এখন আমি যে জিনিসটি ব্যবহার করব, এই জিনিসটি কম বেশি সবার ঘরেই থাকে, তা হচ্ছে বেকিং সোডা। অবশ্যই মনে রাখতে হবে যে বেকিং সোডাই ব্যবহার করতে হবে, এই লিকুইড কীটনাশকে কোনোভাবেই বেকিং পাউডার ব্যবহার করা যাবে না, কারণ বেকিং সোডায় বাইকার্বনেট থাকার কারণে সব ধরনের পোকামাকড় একেবারেই মরে ভূত হয়ে যাবে। আর বেকিং পাউডারে 70% বাইকার্বনেটের সাথে সাথে 30% অন্যান্য এলিমেন্ট থাকে, যে কারণে আপনার গাছের উপকারী থেকে অপকার অনেক বেশি হবে। তাই অবশ্যই মনে রাখতে হবে বেকিং পাউডার নয়, বেকিং সোডাই আপনাদের ব্যবহার করতে হবে। 1 লিটারে আপনাদের ব্যবহার করতে হবে 1 টিস্পুন। মনে হয় যে গাছে অনেক বেশি পোকামাকড় চলে এসেছে, সেক্ষেত্রে আরো 1/4 টিস্পুন অ্যাড করা যেতে পারে। এরপর আমি যা ব্যবহার করছি তা হচ্ছে অর্গানিক নিম অয়েল। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে এই নিম অয়েলটি আমি কোথা থেকে পেয়েছি। এই নিম অয়েলটি আমার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, আমি এই ভিডিওর নিচে লিংকটি দিয়ে দিব, সেখানে গেলে অবশ্যই পেয়ে যাবেন। সারা সামার ভরে আমি নিম অয়েল দিয়ে কীটনাশক বানিয়ে গাছের জন্য ব্যবহার করেছি, তার সফলতা অবশ্যই আপনারা দেখেছেন। আজ আমি আপনাদের সাথে আরো একটি জিনিস শেয়ার করে দিচ্ছি, আর তা হচ্ছে এই যে দেখুন, নিম অয়েলটি কিন্তু সারা সামার ভরেই লিকুইড ছিল, আর এখন যেহেতু শীত চলে এসেছে একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের বাংলাদেশের নারিকেলের তেল যেমন, ঠিক তেমনটি ক্লোড বেঁধে গেছে। তো ঠিক এখান থেকেও আমি 1 টিস্পুন নিম অয়েল দিয়ে দিচ্ছি। 1 লিটার পানিতে 1 টিস্পুন নিম অয়েল যাবে, এর থেকে যদি একটু বেশি যায় কোনো সমস্যা নেই। এখন আপনাদের সবার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিপস, তা হচ্ছে যারা নিম অয়েল একেবারেই জোগাড় করতে পারবেন না, তারা যে কোনো ধরনের রান্নার তেল ব্যবহার করতে পারবেন। জি, আপনারা ঠিকই শুনেছেন, সরিষার তেল থেকে শুরু করে যে কোনো কুকিং অয়েল অনায়াসে ব্যবহার করা যাবে। ব্যবহার করছি তা হচ্ছে লিকুইড, এটি হচ্ছে ওয়াশিং লিকুইড, যা দিয়ে আমরা থালা বাসন ধুই। বাংলাদেশে যদি থাকেন ভীম লিকুইড নামে একটি লিকুইড আছে, তা ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি 10 ড্রপস এর মতন দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান 100% অর্গানিক কীটনাশক বানাবেন, সেই ক্ষেত্রে আমরা যে মাথায় ব্যবহার করি হার্বাল শ্যাম্পু, সেখান থেকে 10 ড্রপস দিয়ে দিলেই অর্গানিক কীটনাশক তৈরি হয়ে যাবে। 10টি ড্রপ দেওয়া হয়ে গেছে, এখন আমরা সব ভালো করে মিক্স করে দিচ্ছি। একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের পানির কালারটি একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এর আগেও আমার চ্যানেলে একটি লিকুইড কীটনাশকের ভিডিও ছিল, যেখানে আমি বলে দেইনি আপনাদের কিভাবে হার্বাল একেবারে অর্গানিক কীটনাশক বানাবেন। আজ আমি এই ভিডিওতে আপনাদের বলে দিয়েছি, যদি চান অবশ্যই আপনারা হার্বাল শ্যাম্পুটি ব্যবহার করে অর্গানিক বানিয়ে নিতে পারেন। তাছাড়া আমার অনেক লাভলি ভিউয়ার জানতে চেয়েছে নিম অয়েলটি কিভাবে ইউজ করবে, তো আশা করি আজকের এই ভিডিওর পর আপনারা উত্তর পেয়ে গেছেন। 1 লিটার পানিতে 1 টিস্পুন নিম অয়েল ব্যবহার করতে হবে, এবং 10 ড্রপ হ্যান্ড লিকুইড অথবা প্লেট ধোয়ার যে লিকুইড আছে সেটি দিয়ে দিলেই হবে। বানিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি স্প্রে বোতলে। অবশ্যই আমি বলে দিচ্ছি যে কিভাবে এই লিকুইডটি আপনারা ব্যবহার করবেন।
এই হচ্ছে আমার সেই মরিচ গাছ যার একটি ভিডিও আমি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন গাছে একটি মরিচ ছিল, মাশাআল্লাহ এখন দেখুন কত মরিচ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাগ, অনেকগুলো পোকামাকড় কিন্তু ধরেছে, আর এই জন্যই আমাদের অধিক মাত্রার কীটনাশক এখানে ব্যবহার করতে হবে, কারণ শীতে অনেক পরিমাণে পোকামাকড় আসে। আর মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিস, এই যে আমি স্প্রে করছি এখন কিন্তু বিকেল বেলা, যখন সূর্যের কোনো নাম গন্ধ নেই, কারণ এতে বেকিং সোডা গেছে, যে কারণে অবশ্যই আপনাদের রোদ না থাকলে স্প্রে করতে হবে। যদি রোদে স্প্রে করেন তবে কিন্তু এই যে গাছের পাতাগুলো সব পুড়ে যাবে, অবশ্যই একেবারে আর্লি মর্নিং ভোরবেলা অথবা একেবারে বিকেল বেলায় স্প্রে করতে হবে। শুধু তাই নয়, তার পরের দিন আজকে স্প্রে করে আগামী কালকে, তার মানে যেদিনই আপনারা এই যে লিকুইডটা স্প্রে করবেন তার পরের দিন নরমাল পানির ওয়াশ করে তারপর আবার এই গাছটি ঘরে নিতে হবে, না হয় তো পাতাগুলো সব জ্বলে যাবে। আশা করব আজকে এই ছোটখাটো টিপস ও ভিডিওটি আপনাদের এবারে শীতে অনেক কাজে লাগবে। যাদের ঘরে আমার মতো অনেক গাছ রেখেছেন, পোকামাকড়ের আক্রমণ অবশ্যই হবে। এই যে লিকুইড আপনাদের গাছকে নেক্সট সামার পর্যন্ত সুরক্ষিত রাখবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।